1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি এলসিইউ জাহাজ। প্রথমে সড়কপথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর। নানাভাবে এই রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ, আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান, সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্র পথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ। পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপর সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহাই দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাসানচরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে, সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী।